ওই কান টানলে মাথা আসে, আমরা একটা কথা শুনেছি, কানের অপেক্ষা না করে মাথা টানলে বরঞ্চ বাকি শরীরটা আসে, তো সেইটা হলে তো বেশি সুবিধা। সুজয় মানে এই কাকু কালীঘাটের, এরা তো সব চুনোপুটি, মানে এরা তো মানে বোড়ে আর কি, একটা দাবার বোর্ডের তো মেন যাদেরকে ধরলে এই বোড়েগুলোকে সহজে ধরা যাবে, সেটা যদি হতো। আলটিমেটলি হয় তৃণমূলে এলে সে চোর হবে, আর না হলে চোর তাকে ডেকে ডেকে তৃণমূল করানো হয়, এইটার বাদ দিয়ে তৃণমূল সেকশন বলে কিছু হতে পারে না। এবার মানে রাশিয়ায় তৃণমূল কংগ্রেস শাখা ফাঁকা খুলেছে কিনা জানি না, মানে গোয়ায় বাকি জায়গায় ফেলিয়রের পর, মানে রাশিয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের, কারণ মমতার মধ্যে এমনি আমাদের কিছু বুদ্ধিজীবী তৃণমূল, তারা আবার মানে বামপন্থী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পায় যে বাম বাম মানে মমতা, মমতার মধ্যে মার্ক্সকে দেখতে পেয়েছিল কারা সব, হ্যাঁ মমতার মধ্যে লেনিনকে দেখতে পেয়েছিল, তো রাশিয়ার মধ্যে বোধহয় তৃণমূলকে দেখতে পাচ্ছে এখন তৃণমূল কংগ্রেস হয়তো, আমি জানি না। মানে সায়নী ঘোষ এক বছর দেড় বছর রাজনীতি করতে শুরু করলো কি করলো না, আগে চুরিটা করে ফেললো, মানে ইডিসিবিআই ডাকতে পারছে, কাদের ডাকছে কিনা সরকারে আছে এমন একটা পার্টির লোককে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে বলছে যে সিপিএমে সবাই চোর, এই ফাইল খুলবে সেই ফাইল খুলবে, আচ্ছা 2011 থেকে 2023 হয়ে গেল কিছুই ঘটলো না, এক এক করে তৃণমূল নেতারা জেলে চলে গেল, কিন্তু একটা গোটা লুম্পেন চোর বাটপার চিটিংবাজদের নিয়ে একটা দল এই প্রথমবার পশ্চিমবাংলা দেখছে, সেটা তৃণমূল কংগ্রেস, প্রত্যেকে কোরাপ্টেড। মানে এখন তৃণমূল কংগ্রেস নিয়ে এই আলোচনা হয় যে আজকে ধরা পড়ল, আজকে কী করলো, কে পার্টির বক্তব্য রাখলো, কে কী এই নিয়ে আলো, আজকে কাকে ইডি ডাকলো, কাকে সিবিআই ডাকলো, কে প্রেস কনফারেন্স করে বলছে আমি 24 কোটি খাইনি, কে সায়নী ঘোষকে দেখছি, এবং আমাদের প্রচুর বন্ধুবান্ধব, সায়নী আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, মানে এখন লজ্জা লাগে ভাবলে। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা, মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। দাদা প্রথমে আপনাকে ক্যাম্পেইন কলিং মিটিয়ে স্বাগত জানাই। ধন্যবাদ। একদম প্রথমে যে বিষয়টায় আসবো, সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তাঁর বিরুদ্ধে ইডি চার্জশিট পেশ করেছে কোর্টে, সেই চার্জশিটে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এলো, কী বলবেন এই প্রসঙ্গে? মানে এখন এমন হয়ে গেছে, খুব একটা আলাদা করে কিছু বলার নেই, মানে এ তো আলটিমেটলি সবার নামই পরপর করে আসতে শুরু করবে যদি নাম আসতে অ্যালাউ করা হয়। আমি গোড়ার দিন থেকে একটা কথাই যেখানে বলার স্কোপ পাচ্ছি, বলার চেষ্টা করছি যে মানে ওই কান টানলে মাথা আসে, আমরা একটা কথা শুনেছি, কানের অপেক্ষা না করে মাথা টানলে বরঞ্চ বাকি শরীরটা আসে, তো সেইটা হলে তো বেশি সুবিধা। মানে যা এই যে পার্থ চ্যাটার্জি আজকে জেলে, পার্থ চ্যাটার্জি কি মানে দোষী তো বটেই, কিন্তু সে কি একা দোষী নাকি, মানে সে তো মানে স্কেপ গোট যাকে বলা হয় আর কি, যদি মাথা ধরা হয় শুধু কান কেন, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ, সুজয় মানে এই কাকু কালীঘাটের, এরা তো সব চুনোপুটি, মানে এরা তো মানে বোড়ে আর কি, একটা দাবার বোর্ডের, তো মেন যাদেরকে ধরলে এই বোড়েগুলোকে সহজে ধরা যাবে, সেটা যদি হতো স্বচ্ছভাবে ডাকাডাকি হতো, এটার মধ্যেও তো একটা সেটিংয়ের গল্প থাকে, কাকে ডাকা হবে, কখন ডাকা হবে, কতটা ডাকা হবে, কতটা ছাড় দেওয়া হবে, পঞ্চায়েতের আগে ডেকে একটু হাওয়া গরম করে আবার চেপে দেওয়া হবে, আবার ডাকা হবে না, এই নানান সেটিংটা তো আমরা কম বেশি বুঝতে পারছি, জানি না আমার ধারণা ভুল হয়তো, বুঝতে হয়তো পারছি না, পারলে অনেক কিছু ঘটে যেত রাজ্যে, বুঝতে হয়তো পারছি না, কিন্তু এইটা আমার মনে হয় এবার বোঝার সময় এসেছে যে মাথাকে টানলে কান চলে আসবে। রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, দুর্নীতি মামলা একাধিক চলছে, সম্প্রতি দুর্নীতি মামলাতেই বিশেষ করে কয়লা পাচারের ক্ষেত্রে রুশ বান্ধবীর কথা কিন্তু হঠাৎ করে উঠে আসছে, যেমনটা জানা যাচ্ছে ইডি সূত্রে রাজ্যের কোনো এক প্রভাবশালীর থেকে প্রায় কয়লা কেলেঙ্কারির একাধিক টাকা, কয়লা পাচারের একাধিক প্রায় 100 কোটির কাছাকাছি টাকা রুশ বান্ধবীর কাছে গচ্ছিত রেখেছে এই রাজ্যের প্রভাবশালী, কি বলবেন সে বিষয়ে? বান্ধবী সেকশনটাও তো খুব মজার হয়ে গেছে, মানে এখন বান্ধবীর বাড়িতে টাকা রাখে, রুশ বান্ধবীর গল্প শুনছি, আমি এটা খুব ভালো জানি না মানে কী ঘটনা ঘটছে, মানে এটা জানার খুব একটা আমার 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 সত্যি কথা বলছি মানে আমার ইদানিং ইন্টারেস্টও কমে গেছে, মানে আমার জানার বা বোঝার খুব একটা আর ইচ্ছেও করছে না, কারণ পুরোটা বুঝতে পেরেছি একটা গোড়ার দিকে যখন এই যে 2011 পর, মানে আমরা মূলত কলেজ রাজনীতি শুরু করেছি 2006 এন্ড 7-7-7 থেকে, তো তখনই একটা হাওয়া যেরকম পাল্টে যাওয়ার মতন একটা আবহাওয়া, কখনই ভালো সময়
আমি SFI করতাম যখন ভালো সময়ে রাজনীতি করার স্কোপ পাইনি। আমি সমর্থক মাত্র, আমি কোনোদিন খাতায় কলমে কোনো মেম্বার নই বা কিছুই করিনি, পারিনি, অতটা সুযোগ হয়নি, আমার ঘটেনি জীবনে। ধীরে ধীরে বুঝতে পেরেছি যে মানে আলটিমেটলি হয় তৃণমূলে এলে সে চোর হবে, আর না হলে চোর তাকে ডেকে ডেকে তৃণমূল করানো হয়। এইটার বাদ দিয়ে তৃণমূল সেকশন বলে কিছু হতে পারে না। ফেঁসে গেছে কারা? ফেঁসে গেছে সাধারণ মানুষরা, যারা সমর্থক, তাদের তো কোনো ভুল নেই। তারা একটা ভালোর আশায় বামফ্রন্টকে সরিয়ে তৃণমূলকে এনেছিল, আগামীতে চাইবে যে তৃণমূল সরে যাক। এরা সাধারণ মানুষ ইজ অলওয়েজ ফ্লোটার্স। আমি বিশ্বাস করি যে ওই শিরদাঁড়া এইসবের গল্প না সাধারণ মানুষের গায়ে মাখিয়ে তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। তারা ফ্লোটার, তারা এত বৃহত্তর জিনিসপত্র নিয়ে মাথা ঘামায় না। কে রুশ বান্ধবী, কে অর্পিতার ঘরে টাকা রাখছে, এসব কিচ্ছু যায় আসে না। ওর পাড়ার কল বসলো কি বসলো না সেইটা নিয়ে পঞ্চায়েতে ভোটটা দেয়, এবং এখন আরও আনুষঙ্গিক কিছু টাকা পাওয়া বা দুর্নীতি এগুলো যুক্ত আছে। তো এই এই সেকশনটা হয়ে দাঁড়িয়েছে একটা চোরেদের আস্তানা হয়ে দাঁড়িয়েছে। মানে এবার মানে রাশিয়ায় তৃণমূল কংগ্রেস শাখা ফাঁকা খুলেছে কি না জানি না, মানে গোয়ায় বাকি জায়গায় ফেলিয়রের পর মানে রাশিয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের, কারণ মমতার মধ্যে এমনি আমাদের কিছু বুদ্ধিজীবী তৃণমূল, তারা আবার মানে বামপন্থী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পায় যে বাম বাম মানে মমতা, মমতার মধ্যে মার্ক্সকে দেখতে পেয়েছিল কারা সব, হ্যাঁ মমতার মধ্যে লেনিনকে দেখতে পেয়েছিল। তো রাশিয়ার মধ্যে বোধহয় তৃণমূলকে দেখতে পাচ্ছে এখন তৃণমূল কংগ্রেস হয়তো, আমি যাই না। মানে খুবই মানে ওই চোরেদের কাণ্ড কারখানা, মানে সুকুমার রায় থাকলে ভালো কিছু লিখতেন হয়তো, আমরা পাচ্ছি না লিখতে। ধরো সম্প্রতি আর্থিক প্রতারণার অভিযোগ করেছে তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী নুসরত জাহানের ওপর। সেই বিষয় নিয়ে উনি সাংবাদিক বৈঠক করেছেন, মাত্র 7 মিনিটের সাংবাদিক বৈঠক। সেখান থেকে তিনি জানালেন যে তিনি কোনো রকম আর্থিক প্রতারণা করেননি, তিনি ঋণ নিয়েছিলেন কোম্পানির থেকে তার ব্যক্তিগত সম্পত্তি কেনার জন্য, পরে সেই ঋণ সুদ সমেত শোধ করে দিয়েছেন, রাজনৈতিক রং চড়াতে বারণ করলেন। কি বলবেন একটু সঙ্গে? কেন রাজনৈতিক রং চড়াবো না? আমি ভাত খাই না ডাল খাই সেটার সঙ্গে রাজনীতি জড়িয়ে? অ্যাবসলিউটলি। তিনি তৃণমূলে আসার আগে তো এরকম কোনো চুরি টুরি দেখিনি, তখন না হয় জড়াতাম না, তখন আলোচনা করা যেত। অ্যাবসলিউটলি, মানে যা শুনছি আমি খুব ভুল না হলে বোধহয় ওই কোম্পানির ডিরেক্টর উনি, তো নিজের কোম্পানির ডিরেক্টর, নিজের কোম্পানি থেকে লোন নিলেন, সেটা সুদ সমেত ফেরত দিয়ে দিলেন। আমার এই ঘটনাটা তো আমার কাছে ক্লিয়ার না, আমি বুঝি না, হয়তো এরকম কোনো কোম্পানি অ্যাক্টের মধ্যে থাকতে থাকতে পারে, আমি জানি না, এটা আমার দুর্বলতা হতে পারে। কিন্তু এটা তো অবাক করার কিছু নেই, মানে হু হু করে আপনি নুসরত জাহানের লাস্ট কয়েক বছরে প্রচুর যে সিনেমা করছেন তা নয়, তাহলে কী করে এই আলিশান জীবনযাপন, বিদেশ ভ্রমণ, মানে ওনার বসিরহাট ভ্রমণ যটা না করেন তার থেকে বেশি বিদেশ ভ্রমণ করেন, মানে যেখানে মাঝে মধ্যে গেলে ওখানকার লোকজন ছেঁকে ধরে যে আপনাকে দেখা যায় না কেন, তাতে ওনার বিন্দুমাত্র যায় আসে না। এরা সায়নী ঘোষ এক বছর দেড় বছর রাজনীতি করতে শুরু করলো কি করলো না, আগে চুরিটা করে ফেললো। মানে ইডিসিবিআই ডাকতে পারছে, কাদের ডাকছে কিনা সরকারে আছে এমন একটা পার্টির লোককে, সেখানে মমতা ব্যানার্জি শুরু থেকে বলছে যে সিপিএমে সবাই চোর, এই ফাইল খুলবে সেই ফাইল খুলবে। আচ্ছা 2011 থেকে 2023 হয়ে গেল, কিছুই ঘটলো না, এক এক করে তৃণমূল নেতারা জেলে চলে গেল, সিপিএমের কোনো বড় নেতা দেখলাম না। এবার আমিও বিশ্বাস করি কোনো অঞ্চলে বা কোনো গ্রামে কোনো কি বামপন্থী লোকজন চুরি করেনি, বা পঞ্চায়েতের কেউ একজন নিজের দোতলা বাড়ি বানিয়ে ফেলেনি, অবশ্যই বানিয়ে ফেলেছে, আমি সেই নিয়ে কখনো বলবো না যে সবাই সৎ, সেগুলো রুট লেভেলে। এই মাথায় বসে আছে যারা বামপন্থীদের, একজনকেও তো আজকে জেলের ভাত খাওয়াতে পারলো না, বরঞ্চ তাদের দলের সবাই, কুণাল ঘোষ গেল, কুণাল ঘোষ বেরিয়ে এসে গালাগালি করলো, তারপর আবার ওদের এখন মূল মুখপাত্র হয়ে উঠল। তো নুসরত জাহানকে ডেকে যাচাই করা হোক, জেরা করা হোক, অ্যারেস্ট করা হোক, মানে ওই ডিরেক্টর হিসেবে কী কী করেছেন, 24 কোটি টাকা না কত, 24 কোটি বোধ হয়, মানে আমি বলতেই পারছি না 24 কোটি, আমি ভাবছিলাম ওটা কি লাখ, মানে 24 কোটি টাকা, এইসব সংখ্যা শুনে আগে ডেকে পাঠানো হোক। একদিন না দেড় দিন পর গিয়ে উনি প্রেস কনফারেন্স করলেন, তাও কি একটা ভাষা প্রেস কনফারেন্স করেছেন, আমি ডিটেল শুনিনি, পুরো বোধ হয় উত্তরও দেননি, চলে গেছে। হ্যাঁ মেজাজ হারানোর কিছু নেই, আলটিমেটলি নেই, ওনাকে কিছু তৃণমূলের মাথা যেভাবে কাগজ সাজিয়ে দিয়েছেন দেড় দিন পর, সেইটা এসে
আমি চোর নই এটা বলার জন্য একটা প্রেস কনফারেন্স করতে হয়েছে। কই এত বছরে কোনো বামপন্থী নেতাকে তো এই কাজটা করতে হলো না যে একটা 25 কোটি চুরি করেছে, তাকে যাচাই করতে, তাকে একটা সাফাই দিতে হচ্ছে যে আমি 25 কোটি চুরি করিনি, আমি করিনি জানানোর জন্য প্রেস কনফারেন্স করতে হয়নি। মানে এখানে কী করে সাহস পায় একটা 2 দিন রাজনীতি করতে এসে, 3 দিন রাজনীতি করতে এসে একটা 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 সাংসদ নিজের এলাকায় যায় না, আগে চুরিটা করে নিচ্ছে। মানে সত্যি, মানে ওই আমার শতরূপে একটা কথা বলেছিল আমার খুব কানে বাজে বহুদিন আগে, যে এই যে কোনো রাজনৈতিক দলে না এই লুম্পেন, চোর, চিটিংবাজ, বাটপার এরা থাকবে, এটা পশ্চিমবঙ্গের শিক্ষার হারের নিরিখে এটা খুব একটা অস্বাভাবিক নয়, এটা হবেই, তারা শেল্টার নিতে চায় রাজনৈতিক আস্তানায়। কিন্তু একটা গোটা লুম্পেন, চোর, বাটপার, চিটিংবাজদের নিয়ে একটা দল এই প্রথমবার পশ্চিমবাংলা দেখছে, সেটা তৃণমূল কংগ্রেস, প্রত্যেকে করাপ্টেড। মানে এখন তৃণমূল কংগ্রেস নিয়ে এই আলোচনা হয় যে আজকে ধরা পড়ল, আজকে কী করলো, কে পার্টির বক্তব্য রাখলো, কে কী এই নিয়ে আলো, আজকে কাকে ইডি ডাকলো, কাকে সিবিআই ডাকলো, কে প্রেস কনফারেন্স করে বলছে আমি 24 কোটি খাইনি, কে সায়নী ঘোষকে দেখছি, এবং আমাদের প্রচুর বন্ধুবান্ধব, সায়নী আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, মানে এখন লজ্জা লাগে ভাবলে, আমার প্রচুর বন্ধুবান্ধব তারা এখন রাত্রিবেলা ভালো করে ঘুমোতে পারে না যে বেল বাজলে ভাবে ইডি সিবিআই এসছে, থেকে লজ্জার আর কী হতে পারে, এত লোভ কিসের, মানে যথেষ্ট প্রতিপত্তি, যথেষ্ট ভালো কাজ করছে, নিজের যোগ্যতায় কাজ করুক, মানে রাজনীতি করুক, মানে রাজনৈতিক সমর্থন থাকা জরুরি, সবার থাকবে, কেউ তৃণমূল করুক, তৃণমূল সাপোর্টার, বিজেপি, তাই নিয়ে কোনো আপত্তি নেই, তাতে যদি সরাসরি রাজনীতিও করতে আসে তাতেও আপত্তি নেই, তাহলে চুরি করতে হবে, মানে এইটা তো আমি, মানে এইটা এখন নর্মাল একটা পরের জেনারেশনের কাছে, আমার ছেলে মেয়েদের কাছে বা জুনিয়রদের কাছে কী করে জবাব দেবো যে রাজনীতি মানে লোকের খাটের তলায় টাকা নয়, রাজনীতি মানে বুদ্ধবাবু, রাজনীতি মানে আরও অনেকে, মানে আমাদের মানে সিপিআইএম বা বামপন্থী পার্টি ছাড়াও অন্য পার্টির লোকজনও আছে যারা সৎ, রাজনীতি মানে সেটা, রাজনীতি মানে নুসরাত জাহান, সায়নী ঘোষ নয়। তাহলে নুসরাত জাহানের এই যে আর্থিক প্রতারণার বিষয়টা, এই প্রসঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুখ খুলেছেন, উনি বলছেন যে এ নিয়ে আমি কিছু বলবো না, এটা ওদের নিজেদের ব্যাপার, না জেনে কোনো কিছু নিয়ে মন্তব্য করা ঠিক নয়, কেউ কোনো অভিযোগ করে থাকলে সেই অভিযোগের তদন্ত হোক, এবং পাশাপাশি তিনি এই প্রসঙ্গে বলছেন অভিযোগ প্রমাণ হওয়ার আগে মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে, এই বিষয়টা তিনি উল্লেখ করছেন, কী বলবেন? তো এই মিডিয়া ট্রায়াল এখন বলছেন উনি, এই মিডিয়াই তো 2011 এক্সিট পোলে বা সিপিআই বামপন্থীদের হারিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিয়েছিল, এই মিডিয়া ট্রায়ালের সময় তো চপমুড়ি খাওয়া হয়েছিল, তখন মিডিয়া ট্রায়াল মনে হয়নি, আজকে যখন তার দিকে আঙুল উঠছে, তার পার্টির দিকে আঙুল উঠছে, যখন নুসরাত জাহানকে নিয়ে কথা হচ্ছে, বা নুসরাত জাহান একটা, আমি বারবার বলি নুসরাত জাহান একটা নাম, নুসরাত জাহান কিচ্ছু নয়, এই 24 কোটিগুলো ওই 1111 ওই মাথা ধরলে এগুলো সব ধুলিশ্চাত হয়ে যাবে, এগুলো কোনো অ্যামাউন্টই নয়। তো এখন মিডিয়া ট্রায়াল মনে হবে কেন? এই মুখ্যমন্ত্রী তো, আমরা একটা ভিডিও বহুদিন আগে ভাইরাল হয়েছিল যে ওই সবাইকে দিয়ে খেও, একা খেও না, একটা ভিডিও এখন আমার কানে বাজে, কোথায় একটা কোনো সভা টভায় বা কিছু একটা ছিল, ওই ওই ওইগুলো করে না, ওই ওই লোক দেখানো বিজনেস মিটগুলো, তারপরে ওই যে লোক দেখানো সেই জেলা থেকে সব ভিডিও ফিডিও ডেকে এনে তাদেরকে বাবা মায়ের মতন শাসন করতে শুরু করে, ওইরকম একটা কোথায় দেখেছিলাম বহুদিন আগের কথা, যে সবাইকে দিয়ে থুয়ে খেয়ে ওঠেও। তো নুসরাত জাহান তো দিদির কথা অক্ষরে অক্ষরে পালন করেছে, রাগারাগির তো কিছু নেই, মানে নুসরাত জাহান প্রকৃত তৃণমূল কর্মী হিসেবে কাজ করেছে, মানে তৃণমূল থেকে নুসরাত জাহানের প্রতি রাগ দেখানোর আমি বিন্দুমাত্র দেখছি না, যারা তৃণমূলে থেকে এটা করছেন না তাদের তৃণমূলে থাকা কঠিন হয়ে যাবে আর কি, মানে সেটা আমার মনে আছে, আমি দেখতে পাই যে তৃণমূলে মোটামুটি সবাই তো আর চোর নয়, সবাই বাজে লোক নয়, যারা যারা ভালো, যারা যারা চেষ্টা করে যে রাজনীতিটা রাজনীতি তারা সাইড, তারা কেউ আমরা খবরেও দেখি না কোথাওই দেখি না, মোটামুটি এই চোরেদের লাইনটাই দেখতে পাই ভিড় করছে আর কি মূলত। ঘামাচির ঝালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত এনপি দত্ত অ্যান্ড সন।